আবারও এক আগ্নেয়াস্ত্র পাচারকারী ধরা পড়ল সাগরদিঘি থানার অ্যান্টি ক্রাইম টিমের জালে। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে সাগরদিঘি থানার মোড়গ্রাম মোড় 34 নম্বর জাতীয় সড়কে এক ব্যক্তিকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ। অপর একজন পালিয়ে যায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় 5টি ওয়ান শাটার পিস্তল ও 5টি কার্তুজ। মঙ্গলবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। আবারও এক আগ্নেয়াস্ত্র পাচারকারী ধরা পড়ল সাগরদিঘি থানার অ্যান্টি ক্রাইম টিমের জালে। সাংবাদিক বৈঠকে জঙ্গিপুর পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে সাগরদিঘি থানার মোড়গ্রাম মোড় 34 নম্বর জাতীয় সড়কে তল্লাশি চালায় অ্যান্টি ক্রাইম টিম। সন্দেহজনক মনে হওয়ায় সেখানেই দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। তবে একজন পুলিশকে দেখে পালিয়ে যায়, অপরজনকে পুলিশ হাতে নাতে গ্রেপ্তার করে। ধৃতের নাম তাবারুক শেখ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় 5টি ওয়ান শাটার পিস্তল ও 5টি কার্তুজ। মঙ্গলবার ধৃতদের জমিপুর মহকুমা আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। এই পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত চালাচ্ছে। কালকে রাত্রি আমাদের একটা আরো ভালো সাফল্য হয়েছে, যেখানে আমরা মোড়গ্রাম মোড় যে আছে সেখান থেকে আমরা প্রিভিয়াস সোর্স ইনফরমেশন হিসাবে আমরা নাকা চেকিং বসাই। সেখানে আমরা দুজন লোককে ডিটেন করি অন সাসপিশিয়াস হিসাবে। মোট 5টা আর্মস 5টা কার্তুজ আমরা রিকভারি করি। একটা লোক যার বাড়ি হচ্ছে লালগোলা থানায়, যার নাম তাবারুক শেখ, তাকে আমরা আটক করতে পেরেছি। একটা আরও লোক যে এর সঙ্গে ছিল সে ঝাঁপ দিয়ে পালিয়ে গেছে, কিন্তু তার যে পাশে একটা আর্মস ছিল উইথ কার্তুজ সেটা ওখানে আমরা সিজ করতে পেরেছি। ওর নামটা আমরা পেয়েছি, কিছু কিছু সূত্র আমরা গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছি যেখানে মানে কারা কারা এর সঙ্গে যুক্ত আছে, কারা ওর মধ্যে ইনভলভ ছিল, তাদের সমস্ত অ্যাঙ্গেলস আমরা খুঁটিয়ে দেখছি। যারা যারা ইনভলভ আছে তাদের অ্যাগেনস্টে আমরা কঠোর আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমরা আজকে মাননীয় এসিজিএম জঙ্গিপুরের কাছে 14 ডেজ প্রেয়ার করছি, দেখি আমাদের কতদিন প্রেয়ার আমরা পিসি পাচ্ছি, সেটা দিয়ে আমরা আগাবো। বিকেআর ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি 2022-23 শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। আমাদের ঠিকানা অমর কানফালা নবগ্রাম।